सो हाय फ्रेंड आज के आमी चले आरसी कॉलेज से कॉलेज ग्राउंडे आज एनसीसी रैली आछे तो तुम्हारे आज देखाबो जे एनसीसी रैली ते की प्रोसेस होय बाकी की करानो होय रिक्रूटमेंटे जे पीआई स्टाफ आसे ओनारा की प्रोसेस एनसीसी ते जॉइन कराई से सब सम्बन्धे तुम्हारे सब किछु आज तुले धरार चेष्टा करब तो अवश्य भिडियोटा शेष पर्यन्त देखबे आशा करी अनेक किछु जानते पारबे शिखते पारबे आर जारा नतून करे फार्स्ट इयारे भर्ती होबे তারা অবশ্যই দেখবে কারণ এই প্রসেসটা দেখে গেলে হয়তো নেক্সট ইয়ারে যখন তুমি অ্যাডমিশন নিতে আসবে তখন কিন্তু তোমার অনেকটা হেল্পফুল হবে পুরো জিনিসটা বুঝতে পারবে তো দেখতে পাচ্ছ প্রায় সমস্ত ছেলেগুলো চলে এসেছে দেখতে পাচ্ছ এখানে মেয়েও আছে অনেকেই তো আমি সাইড থেকে আবার তো ভিডিও বানাচ্ছি তো অবশ্যই সব কিছু আমি দেখাবো সামনে গিয়ে গিয়ে তোমরা শেষ পর্যন্ত ভালো থাকো আশা করি খুব ভালো লাগবে जांग मत तोड़वा लेना ठीक है कोई बात नहीं है सबसे पहले बॉडी जरूरी है ठीक है आप सही रहोगे सारा कुछ सही हो जाएगा कोई चोट नहीं खाना की चाहिए ठीक है मुकुल बोलो कुछ हाँ ना का जवाब दो अब देख ये लो कैसे मुंह खोलता है हम देख सावधान पीटो यस सर पीटो यस सर पीटो यस सर দেখতে পাচ্ছ এরা মাঠ পাস করে গেছে যারা বসে আছে এসডাব্লিউ বসে আছে এস আইডি এসডি বসে আছে ওদের সামনে যাবো আমি আর সো ওদেরকে জিজ্ঞাসা করবো যে মাঠ পাস করে কেমন লাগছে ওদেরকে एनसीसी बेसिक है पता है फौज का एनसीसी फौज का बेसिक है यहाँ पर नहीं करोगे तो कहीं नहीं कर पाओगे समझा सब मार्ट पास कम लग जाए भाई समझा हाँ लग जाए ये सब मार्ट पास हो गए थे रनिंग कंप्लीट इधर सब ट्राई कर वाह सब मार्ट पास है तुम लोगों ने एप्लीकेशन लिखना है क्या लिखना है इंग्लिश में एप्लीकेशन लिखना है प्रिंसिपल आरसी कॉलेज उलारा सब्जेक्ट व्हाई आई एम ज्वाइन एनसीसी हम एनसीसी क्यों ज्वाइन करना चाह रहे हम फौज में भर्ती होना चाहते हैं हम आर्म फोर्सेस के बारे में दिलचस्पी रखते हैं हम देश की सेवा करना चाहते हैं यूनिटी एंड डिसिप्लिन सीखने के लिए मिलता है कि नहीं हमारे अंदर पर्सनैलिटी डेवलप हो जाती है इस तरह से आपने निकला समझ में समाज सेवा करने का मौका मिलेगा इस तरह से आपने एप्लीकेशन में लिखना है व्हाई आई एम ज्वाइनिंग समझा फर्स्ट में आपने का कॉर्नर में आपका खुद का नाम टू द प्रिंसिपल आरसी कॉलेज झुलारा या तो टू द कमांडिंग ऑफिसर बंगाल एनसीसी पुरुलिया उसके बाद सुनो तुम लोग को लिखना है ये सब्जेक्ट एग्जाम चलছে এদের এখন সেরকম এনসিসিতে রিক্রুটমেন্টে কিচ্ছু হয়নি অনলি ফর রানিং হয়েছে রানিংয়ের পরে একটা অ্যাপ্লিকেশান লিখতে হচ্ছে প্রিন্সিপালকে যে আমি এনসিসি কেন করতে চাই সো সেই অ্যাপ্লিকেশানটা সবাই মোটামুটি লিখছে বাট লেখার কাছে যার হাতের লেখা ভালো তারাই কিন্তু সিলেকশন পাচ্ছে সো এই জিনিসটা কিন্তু আমি প্রথমবার দেখলাম আগে অন্যরকম প্রসেস হতো আগে রানিংয়ে বাদ দিত তারপরে সিট আপ পুশ আপ ফিল আপ অনেক কিছু হতো সেই করে বাদ দিত বাট এখন সিস্টেম কিন্তু
আলাদা হয়ে গেছে, এখন তোমার পড়াশোনার উপর ডিপেন্ড করছে তোমার এনসিসি পাওয়াটা প্লাস হাতের লেখা। রানিং যারা ফার্স্ট সেকেন্ড ঢুকেছে তারাও কিন্তু অনেকদিনের পর আজ সব দাদার সঙ্গে দেখা হলো, পরিচয় হলো, তো একটু পরিচয় করে নেবো। সামনে আছে দাদা, কত সালে দাদা তুমি? কত সালে? 14-এ ভর্তি। আমি বুঝতে পারছি একটু এক সিনিয়র, ভালোই আমাদের থেকে অনেক সিনিয়র। তো তোমার নামটা বলে যাবো? টুকানদা। আচ্ছা, খুব ভালো। তো এবারে পরে আছে কৃষ্ণদা। কৃষ্ণদা হাই করবো, এই যাবো কৃষ্ণদা, দারুণ লাগছে, পরিষ্কার লাগছে। সাথে আছে ওদিকে আমার দাদা বিদ্যুৎ দা, দাদা একবার হাই করো। হ্যাঁ, তো শ্যামল দা একবার হাই, দাদা একবার আমার দা, আজ প্রমোদ দা। বাহ, তো সবার সাথে আজ টাইমটা কাটালাম, খুব মিস করব এই দিনটা। বছরে একবার রিক্রুটমেন্টের দিনে আসা হয়, হয়তো 15 আগস্ট 26 জানুয়ারি সবাই নাও আসতে পারে, বাট রিক্রুটমেন্টের চেষ্টা করে আসার, খুব ভালো লাগে আর কি সবার সঙ্গে পরিচয় হয়ে। অনেক কাজও হয়তো সঙ্গে সাথে করি সবাই মিলে। সবাই মিলে সাপোর্ট করো, লাইক করো, আর যারা ফজি হতে চাও তারা বিশেষ করে বেশি করে লাইক করো। আচ্ছা, অবশ্যই একটা করে লাইক করলে হবে, বেশি দরকার নেই, কারণ বেশি জায়গা নেই, একটা লাইক আছে। আর কমেন্ট গাদা করতে পারো, ঠিক আছে? তো পড়াশোনাটা ভালো করে সবাই চালিয়ে যাও, চালিয়ে যাও। এখন তো পার্সেন্টেজ অনেক বেশি, সাথে সাথে কেননা ফিজিক্যালের সাথে সাথে মাইন্ডটাও কালচারটা বেশি দরকার। ইয়েস, কেন কি শুধু শুধু শারীরিক শক্তি দিয়ে জয় করা যাচ্ছে না, কোথাও কোথাও বুদ্ধিটা বেশি কাজে লাগে। একদম, এখন পড়াশোনাটা বেশি হয়ে গেছে। যদি ওইখানে ফাঁকি দাও তাহলে এইখানেও ফাঁকি পড়বে। এই কথাটা স্যার দেয় প্রত্যেক ক্লাসেই বলে থাকে, সেটা তখনই বুঝতে পারে যখন সে এইখানে আসে। তবে পড়াশোনাটার সাথে যুক্ত থাকো, কৃষ্ণদা। তো কৃষ্ণদা কিন্তু সি পাইছে, সি এ গ্রেড পাইছে, বুঝতে পারছো? মানে সেই ভালো এক্সপিরিয়েন্স একটা দাদা। তো যারা এনসিসি নতুন করে ভর্তি হলে যারা পেয়েছো, তারা যদি ভিডিও দেখছো, তার জন্য দাদা কিছু একটা বলো। প্রতিটা জিনিসের প্রতি 100% রাখতে হবে। সব থেকে বড় হলো মানসিক ইন্টারেস্টটা সব থেকে বেশি দরকার, কেন কি কোনো জিনিসটাকে যদি তুমি ভালোবাসো তাহলে কিন্তু সেটার প্রতি সবকিছুই করা যায়, এটা কিন্তু সবথেকে ভাইটাল। আচ্ছা, তো যে ক্যাম্প গুলো হয়, মানে এখন তো যারা নতুন এখন অনেক কিছু জানতে বাকি আছে। যদি আর্মিতে, বিশেষ করে এটা তো আর্মি অফিসারের জন্য, বাকি রাজ্য পুলিশের তো যা ফ্যাসিলিটি আছে, কিন্তু সব থেকে বেশি যেটা হলো সেটা সেন্ট্রালে। তো আমি এটাই বলবো যে পড়াশোনা এখন, তারপরে ইংলিশটা একটু মানে ব্যাপার হচ্ছে ম্যাটার, ইংলিশটা যদি একটু কেউ জানে তাহলে তার একটু অ্যাডভান্টেজ থাকে, বাকি যদি নাও জানে মোটামুটি জানলেও হবে, কিন্তু সেগুলো একটু বেসিক্যালি যদি কেউ বেশি জানে তার সুবিধা, কেন সুবিধা করে যদি সার্টিফিকেট পাস করে তো আমাদের যে SSB আছে সেখানে তো সে গ্রুপ যে ইন্টারভিউটা হয় আর সেই ক্ষেত্রে অনেকটা হেল্প হবে। খুব যে একবারে বিরাট স্পেনিশের মতন বা খুব ইংল্যান্ডের মতন যেতে হোক তাহলে আর যে ক্যাম্পে যে ক্লাসগুলো হয় মোটামুটি যে নোটগুলো করায় যে স্যার পিআই স্টাফ বা যে নোট সেগুলো অবশ্যই জাস্ট মানে যে একবারে খুব সেই চিবাই পড়িতে হোক তা হয় যাকে বলো পুরুলিয়ার ভাষায়, খুব মানে কি বলবো মোটামুটি কালচারে রাখতে হোক আর বুঝিয়ে রাখতে হোক। সব থেকে বড় হচ্ছে যদি বুঝিয়ে কেউ থাকে তাহলে তাকে বেশি পড়তে হবে না, আর লেখা প্র্যাকটিসটাও রাখতে হবে। মানে এই কেননা সি সার্টিফিকেটের পরীক্ষাটা তো সে ইংলিশে, তাহলে কি হয় ইংলিশের মানে স্পেলিং গুলো যাতে খুব একটা ভুল না হয়। ভুল না, ঠিকঠাক। হ্যাঁ, রোমান আছে কিন্তু এখন ওই পরীক্ষাটার জন্য হয় রোমানটা বি সার্টিফিকেটের জন্য হবে। তো সবাই যদি এইভাবে একটু পড়াশোনা করে আর গ্রাজুয়েশনটাও অবশ্যই এক চান্স যদি পাস করে তাহলে কি হয় বয়সটা থাকে, NDA হোক SSB হোক যদি কেউ এগুলোতে যায় তাহলে NCCটা সব থেকে বেশি সাকসেসফুল মনে হয়। আর যদি সেগুলোর বয়স ক্রস হয়ে যায় তখন তো বাকি যেগুলো থাকে পড়ি, তবে চেষ্টা সবসময় রাখতে হবে টার্গেট, পড়াশোনাটা চালা যেতে হবে, সবারই সমস্যা, সেই সমস্যা নিয়েও চলতে হবে, তাহলে অবশ্যই গ্রেডটা কোনো ব্যাপার না, গ্রেড চলে আসবে। আর তো কৃষ্ণদা অনেক সুন্দর সুন্দর শাড়ি জানে আমাদের দেশের জন্য, মানে ইন্ডিয়ার আর্মির জন্য, তো দুটো একটা শাড়ি শোনেন কৃষ্ণদা।
अभी छाया है नशा जवानी का बड़े रहते हो मगरूर, जो सच्चा मार्ग है देशभक्ति का उसी से रहते हो दूर। जिस दिन निकल जाएगा तेरी उम्र ये जवानी, उस दिन पता चलेगा क्या था तेरे असली ठिकाने। খুব মানে ম্যানেজমেন্টে খুব ভালো পারে, কোনো কাগজপত্র অফিসিয়ালি ওয়ার্ক হোক, মানে ব্রেন খুব এক্সপার্ট, কোনো কিছু হলে তাড়াতাড়ি খুঁজে দেওয়া, তাড়াতাড়ি পৌঁছানো, এইসব দিক দিয়ে খুব ফিট, এমন ফিট এবং ফাইন। আর এখানে যারা দেখতে পাচ্ছ চারজন আছি ক্যামেরার মধ্যে, চারজনে কিন্তু র্যাঙ্ক বালা, সবজন র্যাঙ্ক, সব মানে হাই লেভেল, মানে হাই লেভেলের র্যাঙ্ক সবার, বুঝতে পারলে তো সবাই র্যাঙ্ক বালা। কিন্তু যেমন তোমার লো ইয়াদের কথাগুলো শোনা কিন্তু অনেকটা গুরুত্ব আছে, ঠিক আছে। যাই হোক, দেখতে পাচ্ছ আমাদের ক্লাস চলছে, এখন ওরা বসে আছে, রিকমেন্ড হয়ে গেছে, কিছু বুঝাচ্ছে। লাস্ট, হ্যাঁ বলো, কোথায় যদি যারা এনসিসি নতুন ভর্তি, হ্যাঁ তাদের আর কিছু হোক না হোক, সব থেকে বড় তারা পরিবেশ সম্পর্কে খুবই সচেতন হবে, বুঝছেন না? এইখানে মানে নিজেকে মেনটেন, সাথে সাথে পরিবেশ, ফ্যামিলি, এমনকি যেমনই লেভেলের ব্যক্তি হোক, তাদের সাথে কথাবার্তা বলার যে একটা ব্যাপার, তার কখনো মনে মানে ভয় আসবে না। যেকোনো স্টেজে যেমন বলতে গেলে হয়তো কাঁপে, কিছু কি বলবো তাই তো খুঁজে পায় না, এই ব্যাপারগুলো যেমন থাকে না, কনফিডেন্সটা বাড়ে। কোনো হয় যদি কোনো এনসিসি ক্যাডেট হয় তো তার মধ্যে কনফিডেন্স সবসময় হাই লেভেলে থাকে, যেকোনো স্টেজে, যদি রাষ্ট্রপতি লেভেলও ওই স্টেজেও পৌঁছে যায়, কিছু না কিছু সে বলবে কি, এই কনফিডেন্সটা কিন্তু খুব ভালো, ফিটনেসও থাকে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে তার মধ্যে সব থেকে যেটা ব্যাপার হয় সেটা হলো ডিসিপ্লিন, এই জিনিসটা প্রচুর একদম মানে রক্তে মিশে যায়। তাহলে মানে তাকে আর বলতে এবং তাকে বাস মানে জাস্ট যেমন একটা কমেন্ট অ্যাসিস্ট্যান্ট, মানে এই জিনিসটা আর একে অপরের প্রতি ভালোবাসা, প্রেম, দেশ, ভক্তি, বুদ্ধি, বিচার সবকিছু কিন্তু তার মধ্যে আসি যায়, আর তাকে দেখলেই বুঝা যায়। আর দেশভক্তি জাগিয়ে উঠে পুরোটাই বলতে গেলে, আর দারুণ দেশভক্তি দরকার এখনকার। থ্যাংক ইউ দাদা, সুন্দর কথাগুলো, মূল্যবান কথাগুলো আমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আর যারা দেখলে তারা দাদার কথা শুনে যদি ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করো।